স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম অভিযোগ করেছেন, জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সংবিধান লঙ্ঘনের মতো অপরাধ করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরকারের প্রতি অনুরোধ জানান তিনি। আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে 14 দলের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। সম্প্রতি বেগম জিয়া, তারেক রহমান ও বিএনপি নেতাদের বক্তব্য দেশের মানুষকে আহত করেছে বলেও দাবি করেন নাসিম। তার মতে, যে সময় লাখো কণ্ঠে সোনার বাংলা উচ্চারিত হয়েছে, সেই সময় পরাজিত শক্তি নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। এপ্রিল মাসের শেষ তিন দিন বিভাগীয় ও জেলা শহরে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে 14 দলের সমাবেশ অনুষ্ঠিত হবে।